হোসেন তৌফিক ইমাম পুরো নাম হলেও পরিচিত ছিলেন এইচটি ইমাম নামে, ডাকনাম রতন। পাঁচ ভাই আর পাঁচ বোনের মধ্যে ছিলেন সবার ছোট। ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ সচিব। 2014 সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রী পরিষদ সচিব হোসেন তৌফিক ইমাম সব মহলে বেশি পরিচিত ছিলেন এইচটি ইমাম নামে। 1939 সালের 15ই জানুয়ারি টাঙ্গাইলে জন্ম নেন এইচটি ইমাম। পিতার চাকুরি সূত্রে শৈশব কাটে রাজশাহীতে, তাই প্রাথমিক শিক্ষাও সেখানে। এরপর ঢাকা কলেজিয়েট স্কুল থেকে 1952 সালে মেট্রিক পাশ করে 1956-তে বিএ পাশ করেন রাজশাহী কলেজ থেকে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে জড়িয়ে যান তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতিতে। 1958 সালে স্নাতকোত্তর শেষে রাজশাহী কলেজের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন এইচটি ইমাম। 1961 সালে পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করে 1962-তে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে সরকারি চাকুরিতে যোগ দেন তিনি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় রাঙামাটি জেলা প্রশাসকের দায়িত্বে থেকেও যোগ দেন মুক্তিযুদ্ধে। পালন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের প্রথম মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুক্তিযুদ্ধ পরিচালনায়। 1975 পরবর্তী সময়ে জেলও খেটেছেন তিনি। স্বাধীনতার পর সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রটিও গড়ে ওঠে তার হাত ধরে। সরকারের নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শেষে অবসরে যান এইচটি ইমাম। এরপর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন তিনি। ছিলেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা হন তিনি। এরপর 2014 থেকে আমৃত্যু ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।